ভারতের পশ্চিমবঙ্গের নন্দিত ভাওয়াইয়ের শিল্পী সায়রা বানু ছোট বয়স থেকেই সঙ্গীতের প্রতি আকর্ষণে এবং বাবা মায়ের উৎসাহে সঙ্গীত শিক্ষা শুরু। তবে প্রথমে সামাজিক নানা বাধার সম্মুখীন হতে হয়েছে, সমস্ত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এগিয়ে এসেছেন লোকসঙ্গীত ভাওয়াইয়া গানে। ভাওয়াইয়া শিল্পী সায়রা বানুকে নিয়েই আজকের আয়োজন। সায়রা বানু 1985 সালের 22 ফেব্রুয়ারি জলপাইগুড়ির বাতাবাড়ি এলাকায় একটি ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা আসগর আলী, মা হালিমা খাতুন। জলপাইগুড়ির পিডি মহিলা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। গানের উৎসাহ পান পরিবারেই। 4 বছর বয়সেই তাই তার গানের হাতে খড়ি। বাবা ছিলেন গ্রাম্য নাট্য দলের শিল্পী। ২০০৬ সালে জলপাইগুড়ির রবীন্দ্রনগরের আব্দুল সালামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সায়রা বানু। স্বামী, শ্বশুর এবং শাশুড়িও সঙ্গীত প্রেমী, তাই বিবাহের পরেও সায়রা বানুর সঙ্গীত সাধনায় ছেদ পড়েনি। সঙ্গীতে সায়রা বানুর হাতে খড়ি সাধন মৈত্রের কাছে। পরে ওস্তাদ আজিমুদ্দিন মিয়া, আমিনুল ইসলাম, বিশ্বনাথ হালদারের কাছেও গানের তালিম নিয়েছেন। সায়রা বানু রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় 1992 সালে দরিয়া বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন। সায়রা বানুর সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম রাখাল বন্ধু, সুজন মাঝির ঘাট, বাতাসির প্রেম ও কমলা সুন্দরী সহ বেশ কয়েকটি অ্যালবাম রয়েছে সায়রা বানুর। এক পুত্র সন্তানের জননী সায়রা বানু এখনও ডুবে আছেন গানের মাঝেই।